হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের বিএনবি ওয়ালেট অর্থাৎ টি মাইনিং নামে কিন্তু এই টেলিগ্রাম বট মানে শেয়ার করেছিলাম তো যারা যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছিলেন তারা কিন্তু আজকে এখান থেকে উড্ডো করতে পারেন অর্থাৎ এটা কিন্তু এখন উড্ডো ফাংশনটা তারা অ্যাক্টিভ করে দিচ্ছে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমি উড্ডু করে অলরেডি কিন্তু আমার এই ব্যালেন্সটা আমি এখানে আমার মেটামার্ক্সে নিয়েছি আপনি কি এখান থেকে আপনার এই মেটামার্ক্সে এই টিডি ব্যালেন্সটা উড্ডু করে নিয়ে আসবেন আমি আপনাদের সাথে বেসিক্যালি সেই জিনিসটা লাইভে দেখাই দেবো ঠিক আছে তো যাহ বন্ধুরা বেশি কথা বলবো না তো যারা যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই আজকে ভিডিও দেখে এখান থেকে সবাই উড্ডো করে নেবেন যদি আপনি উড্ডু না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে পরবর্তীতে আর উড্যোগ করতে পারবেন না দেখেন এখানে কিন্তু একটা টাইম কাউন্ট করতে আসে এখানে কিন্তু চার দিন বিশ ঘন্টা আটত্রিশ মিনিট বাকি আছে তো যথেষ্ট সময় পাবেন আপনারা এই ভিতরে এখান থেকে সবাই উড্ডু করে আপনার ব্যালেন্সটা সরাসরি আপনাদের মে নিয়ে আসবেন ঠিক আছে তো যাহক বন্ধুরা যারা এখনও এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন নাই কিংবা কীভাবে কি উডুক করবেন আমি আপনাদের সাথে সমস্ত প্রসেসে দেখাই দেবো তো এখন আপনারা পার্টিসিপেট করবেন কিনা সেটা জানে বাট এখান থেকে উড্ডু তো করতে হবে ঠিক আছে তো যা উড্ডু করার জন্য কিংবা পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টের সরাসরি লিংক লিঙ্ক আপনার সালে সরাসরি সেখান থেকেও জয়েন করতে হবে নতুন ওইখানে কিন্তু সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে এসেছি শশি আমার টেলিগ্রাম টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার স্কুল আপ করবেন স্কুল আপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়েছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুইটা দেখে প্রজেক্টটাতে সবাই উড্ডু করে নেবেন ঠিক আছে দেখেন আমার কিন্তু এই ব্যালেন্সটা আমি এখান থেকে উড্ডু করবো তো যা এখান থেকে একটু স্কুল রান করবো স্কুল রান করার সাথে সাথে এখানে দেখেন আমি কিন্তু বলেছি টিভি মাইনিং উডু স্টারটা সবাই দ্রুত নিশ্চয় ভিউটি দেখে উড্ডু করুন সময় কম ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু তারা চার দিন সময় দিচ্ছে এই চার দিনের ভিতরে কিন্তু আপনাকে এখান থেকে উড্ডু করতে হবে নতুবা আপনি কিন্তু এখান থেকে হয়তো বা এই টি উড্ডু করতে পারবেন না ঠিক আছে আর এখানে বেসিক্যালি আমি দুইটা স্টেপ দিচ্ছি স্টেপ ওয়ানে দেখেন আমি কি বলছি এখানে কন্ট্রাক্ট দিচ্ছি আপনারা কিন্তু এই কন্ট্রাক্টটা কপি করে নেবেন এটা আমি দেখাই দেবো তারপর এখানে স্টেপ টুতে দেখেন কি বলছে ক্লিক ফর জয়েন্ট লিঙ্ক অ্যান্ড আপনি যদি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে যাবে আপনি কিন্তু অবশ্যই এই স্ক্রিনশট দুটো দেখে এখান থেকে আপনারা জয়েন করবেন ঠিক আছে এই প্রজেক্ট আমি আপনার সাথে শেয়ার করছিলাম আঠারো এপ্রিল তো বেশি দিন হয় নাই তো সাইড মাস হয়েছে এর ভিতরে কিন্তু আমাদের এখান থেকে উড্ডু দিচ্ছে ঠিক আছে তো যাই হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখানে কিন্তু আমি সমস্ত বিস্তারিত বলেছিলাম এই জয়েন লিঙ্ক আছে এই জয়েন লিঙ্ক থেকে আপনারা এখানে অ্যাপসটাতে লগ ইন করে তারপর উড্ডো করবেন তারপর এখান থেকে কিন্তু আমি এই জয়েন ভিউ আপনি জয়েন ভিডিও দেখতে পারেন তারপর এখানে কিন্তু এই যে বিএনবি ডিপোজিট অ্যাড্রেস দেওয়া আছে তারপর আপডেট দেওয়া আছে তারপর এখানে উডোর লিঙ্কটা আমি এখানে দিয়ে ঠিক আছে তো যাই হোক আপনার কি করেন যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে সরাসরি এই যে জয়েন্ট লিঙ্ক আছে আপনি এই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক আর তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে হবে আপনি কী এখান থেকে যে লেটস মাই এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনার কিন্তু মাইনিং হবে তো এখান থেকে আমি প্রথমে মাইনিংটা ওপেন করবো একটু ক্লাইমে ক্লিক করে ক্লিক ক্লাইম তো ক্লামে ক্লিক করার সাথে সাথে আমি এখানে ক্লাইমে ক্লিক করো তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা ক্লাইম হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আমার মাইনিংটা শুরু হয়ে গেছে তো তারপর এখান থেকে আমি ড্যাশবোর্ডে ক্লিক করো ক্লিক ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে আসছি ঠিক আছে এখন আমি উড্ডু করবো এখানে দেখেন অলরেডি কিন্তু কিছু লোক উড্ডু করে ফেলছে তো এখান থেকে আপনার সরাসরি উডুতে ক্লিক করেন ক্লিক উড্ডু তো উডুতে ক্লিক করার সাথে সাথে এখানে এখানে আপনাকে কিন্তু কিন্তু এই যে দিয়ে তারপর অ্যাড্রেস দিয়ে তারপর এখান থেকে উড্ডু করতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু উড্ডোর জন্য এখানে আপনাকে টি ফি দিতে হবে কোনো সমস্যা নেই তো এখানে দেখেন তারা উড্ডোর করার জন্য একটা কন্ডিশন দিচ্ছে এখানে কিন্তু ভালো করে ফলো করেন ঠিক আছে এখানে দেখেন কি বলছে ওয়ানলি ইউজার হু ওন এন এফটি ক্যান উডো ওয়ানলি ওয়ান উড্ডু পার ডে অর্থাৎ এখানে যারা যারা এনএফটি কিনবে তারাই শুধুমাত্র উড্ডো করতে পারবে ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো এখান থেকে আপনারা ফ্রিতে উ উড্ডো করতে পারবেন না তো আসলে এনএফটির দাম বেশি না আমি আপনার সাথে দেখা দিচ্ছি তো আপনারা কি করবেন এখান থেকে সরাসরি এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে ঠিক আছে তো এখানে আপনাকে অবশ্যই আগে বিএনবি ডিপোজিট করে নিতে হবে নতুবা কিন্তু আপনি এখান থেকে এনএফটি কিনতে পারবেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যেহেতু আগে থেকে এখানে কিছু বলবেন দেখেন আমার কিন্তু বিএনবি আছে আমার কিন্তু পয়েন্ট ডাবল জিরো থ্রি ফোর বিএনবি আছে ঠিক আছে আমি এটা দিয়ে আসলে এখান থেকে কিনবো তারপরে আমি আপনাদের সাথে লাস্টে দেখাই দেবো কীভাবে আসলে এখানে বিএনবি ডিপোজিট করতে হয় তো যাই হোক আপনি কি বলুন এখান থেকে আমি এখান থেকে যে কোনো একটা এনএফটি নিতে পারি তো আমি এখান থেকে আমার যে ব্যালেন্স আছে তা দিয়ে আমি এখান থেকে এই এনএফটি নেব ঠিক আছে আর এখন তো আর বেশি এখানে ডিপোজিট করবেন না এখানে কিন্তু আপনাকে বেসিক্যালি পয়েন্ট ডাবল জিরো ওয়ান বিএনবি খুবই কম ঠিক আছে এক ডলারের মতো এখানে বিএনবি ডিপোজিট করলে হয়ে যাবে তো যাই হোক আমি করব এখান থেকে আমার যেহেতু এতগুলো বিএনবি আছে তো আমি এখান থেকে এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি এই যে বাই দিস এনএফটি এখানে ক্লিক করো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু একটু বাইং হচ্ছে তো ফাইনাল দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে ঠিক আছে তারপর এখানে ইউ অলরেডি ডান আমি এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা টিকমার্ক হয়ে গেছে ঠিক আছে আপনি ঠিক এভাবে আগে এনএফটি কিনবেন তারপর কিন্তু আপনি এখান থেকে উড্ডু করতে পারবেন তো হোক এনএফটি যেহেতু আমার কেনা হয়ে গেছে তারপর আমি এখান থেকে আবার টু ড্যাশবোর্ডে ক্লিক করো ক্লিক ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে আমি ফাইনাল কী করবো এখান থেকে উডুতে ক্লিক করো ক্লিক উডু তো উড্ডুতে ক্লিক করার সাথে সাথে এখন আমি কী করবো এখান থেকে আমি মেক্সেন্স দেবো এবং এখানে কিন্তু অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে এটা মূলত দেখেন কি বলছে ইউর বিপ টোয়েন্টি স্মার্ট স্মার্মারসেন্ট অ্যাড্রেস তো অ্যাড্রেসটা কোথায় পাবেন তো অ্যাড্রেসটা পর্যন্ত আমি সরাসরি চলে যাবো আমার মেটামাক্সে দেখেন আমি কিন্তু আমার মেটামাক্সে চলে যাচ্ছি ঠিক আছে তো মেটামাক্স আসার সাথে সাথে আমি কি করবো এখান থেকে আপনার এই যে বিএনবি সিন আছে আপনারা এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার অবশ্যই কিন্তু ইথিএম থাকলে এখান থেকে অবশ্যই বিএনবিসিন এটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এটা বসে গেছে তো ফাইনালি আপনি কি করবেন এখান থেকে আপনি এই যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন আর আমার কিন্তু এখানে কিছু বিএনবি আছে তো যাই হোক আমি এখানে ক্লিক করো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে তারপর এখান থেকে দেখেন আমি এখানে চলে আসি ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আমি কি করব এখানে অ্যাড্রেসটা দেবো তো দেখেন আমি অ্যাড্রেসটা দিচ্ছি তারপর আমি এখান থেকে ম্যাক্স এটা ক্লিক করো তো ম্যাক্সে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এটা ম্যাক্সিমাম বসে গেছে ঠিক আছে তারপর আমি কি করবো এখান থেকে সরাসরি এটা ক্লিক করো ক্লিক উড্ডু উড্ডুতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার কিন্তু উড্ডুটা হয়ে গেছে দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্সটা তারা কেটে নিছে তো ফাইনালি আমার এখান থেকে উড্ডু হয়েছে কিনা আমি সেটা দেখবো আমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করি ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে টোটাল ব্যালেন্সটা কেটে নিছে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনি উডু করবেন তো তো উড্ডু করা ব্যালেন্সটা অরিজিনালি আপনার মেটামার্ক্সে গেছে কিনা সেটাও তো আমার চেক করতে হবে তো এর জন্য আমি কী করবো এখান থেকে সরাসরি চলে যাবো আমার মেটামাক্ক দেখেন আমি কিন্তু আমার মেটামাক্কে চলে এসেছি তো আপনি যখনই মেটামাক্ক চলে আসবেন তারপর এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন আবার আমার টেলিগ্রাম সেলে কেননা এখানে কিন্তু আপনাকে আগে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেট আপ করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি আপনাদেরকে নিজের সরাসরি আমার টেলিগ্রাম সেলে এখানে আমি কিন্তু আবার আমার টেলিগ্রাম সেলে চলে ঠিক আছে তো আপনি এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে স্টেপ ওয়ানে দেখেন আমি কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস টোকেন টোকেনমেস টি তারপরে যে নেটওয়ার্ক বিএন মেস মারস কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে দেওয়া আছে আপনার এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা টাচ করে কপি নেবেন ঠিক আছে তো কপি করার পর এখান থেকে আপনি আবার আপনার মেটা মাঝে চলে আসবেন তো এখানে আমি চলে আসি তো এখানে আসার সাথে সাথে এখন আপনি কি বলুন এখান থেকে যে ইম্পোর্ট টোকেন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কাস্টম টোকেন এখানে ক্লিক করবেন তো ফাইনালি আপনি এখান থেকে অ্যাড্রেসটা দেবেন তো দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এটা চলে যাবে এবং আপনি ইম্পোর্টে ক্লিক করুন তো ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে এই যে ইম্পোর্টের টোকেন হয়ে গেছে ঠিক আছে আর এবং সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে টোটাল ব্যালেন্সটা চলে আসছে এই যে পাঁচশো আটানব্বইটির কিন্তু আমি এখান থেকে উড্ডু করতে পারছি আপনি ঠিক এভাবে উড্ডু করবেন তো এখন কথা হলো আপনি এখানে কিভাবে বিএনবি ডিপোজিট করছেন তারপর এখান থেকে এনএফটি কেনছেন ঠিক আছে তো বিএনবি ডিপোজিট করার জন্য কোনো প্রকার প্যারা নাই আমি আপনাদেরকে একটু লাস্টে দেখা দিচ্ছি তাছাড়া ভিডিও আছে ভিডিও লিংকটা আমি আপনাদেরকে দেখাই দো তো আপনি বেসিক্যালি প্রথমে যে কাস্টমার এখান থেকে আপনি এই যে এই যে ড্যাশবোর্ডে আসবেন ঠিক আছে তো ড্যাশবোর্ড আসার সাথে সাথে এখান থেকে এই যে ডিপোজিট আছে সরাসরি ডিপোজিটে ক্লিক করুন তো ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে আপনি এখানে আগে কিছু করবেন বিএনবি ডিপোজিট করে নেবেন ঠিক আছে আর বিএনবি কত ডিপোজিট করেন পয়েন্ট ডাবল জিরো ওয়ান একটু বেশি ঠিক আছে তো এখনও আমার এখানে কিছু করবেন আছে তো এটা হয়তো বা উড্ডু করা যাবে কিনা আমি জানি না বাট এখানে আমার আছে তো এভাবে কিন্তু আপনি দিচ্ছি তো এখান থেকে দেখেন এই যে এখানে আসেন এই যে টেলিগ্রাম চালে এখানে যদি আসেন আসার সাথে সাথে এখানে দেখেন এই যে বিএনবি ডিপোজিট কিন্তু একটা দেওয়া আছে এই যে ডিপোজিট প্রসেস আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার বিনিময়ে এই ভিডিওটা দেখে কিভাবে এখানে বিএনবি ডিপোজিট করতে কাজ করতে এটা আপনি দেখে নিতে পারেন ঠিক আছে তো যাহ বন্ধুরা ভিডিওটি শেষ করে দিছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি ফার্স্ট টাইম আমার স্যালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকসমিলিটি অল করে দেবেন আর পজের সম্পর্কে জানতে অবশ্যই কম বসে করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক